ছেলে পক্ষ মেয়ের বাপের বাড়িতে গিয়ে যে বরযাত্রী হয়ে শত শত লোক খাওয়া দাওয়া করে, এক্ষেত্রে ইসলাম কোন সীমারেখা ঠিক করে দিয়েছে কিনা যে এতজনে বেশি যেতে পারবে না? মহরানা ও কাবিনের মধ্যে পার্থক্য আছে কিনা? মহরানা এবং কাবিনের মধ্যে পার্থক্য কি? মহর হলো স্বামী তার স্ত্রীকে যেটা দেয়, যে টাকাটা দিতে হয় ধার্য করে, এটা মহর। এটা তো দেওয়া লাগে না, এটা শুধু লেখলেই হয়, তাই না? আপনারা কি দেন না শুধু লেখেন? বউকে মহরের টাকা পরিশোধ করছেন, এরকম মায়ের ভূত যারা আছেন সব একদম হিসাব করে ক্যাশ দিয়ে দিছেন, জিনিসপত্র বুঝে দিয়ে দিছেন। আপনার তো দেখি দেখছেন কি অবস্থা, একটা ভিডিও ফুটেজ দেওয়া উচিত ছিল। এটা কি লাভ হবে সমস্ত ওয়াজ টুয়াজ করে বলেন? ভবিষ্যতে দিবেন, আমি এরা ভবিষ্যতে দিবে ইনশাআল্লাহ, এরাই আমাদের আগামীর ভবিষ্যৎ ইনশাআল্লাহ। আপনারা জাগলে এই দেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যারা বিয়ে করেন নাই, বিয়ের সময় স্ত্রীর মহরের টাকা যা ধার্য হবে সবটুকু স্ত্রীকে বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করে লাভ কি? মহর ধরবে মুরব্বীরা 30,01,000, আপনি 30,000 টাকা বেচা যাবেন। মুরব্বীরা বলবে 10,02,000 মহর, আপনি 10 টাকা বেচা যান না। এগুলা জায়েজ নাই, সমস্যার সমাধান করতে হবে। আমার বিয়ের কথা, আমার বিয়ের সময় মহর নিয়ে যখন কথা হয় দেখি যে এক একজন এক এক কথা বলে। আমি বললাম যে দয়া করে আমি একটু কথা বলতে চাই। বলে যে আরে ছেলে কথা বলবে, ছেলে কথা বলা তো আজকাল দোষের, তাই না? আমরা ছোটবেলায় দেখতাম বিয়ের সময় বরের হাতে একটা রুমাল ধরাই দিত, এই রুমালটা বেচারা মুখের মধ্যে দিয়ে বসে থাকত। কিরে বাবা, গরুর মুখে মানুষ কাইট দেয় যাতে কিছু না খাইতে পারে, কিন্তু বরের মুখে এটা দেয় কেন? বিয়ের দিন তারা বেশি করে খাবে বেচারা, কিন্তু একটা রুমাল বাস করে ধরাই দেয়, বেচারা এরকম দূরে বসে থাকে। এখন এগুলো উঠে গেছে আস্তে আস্তে। এখন তো বিয়ের অনুষ্ঠানে বর আপনার কন্যা সবই নাচানা সিলাপালাপি করে, বেহায় আরো বাড়ছে, কিন্তু তখন এটা ছিল, এখনো কোনো কোনো এলাকাতে আছে। এখন আমি চিন্তা করছি প্রায় এটা কারণটা কি, মুখের মধ্যে এটা লাগাই দেওয়ার যুক্তিটা কি? তো আমার কাছে মনে হয়েছে যে এই বেচারা যাতে কোনো কথা বলতে, অনেক বিয়ে আছে ছেলে কোনো কথা বললে বিয়ে ভেঙে যায়, আছে না? বলে যে বেয়াদব ছেলে মুরব্বীদের সামনে কথা বলছে বিয়ে ভেঙেছে। আরে বাবা, আমার বিয়েতে মহর ঠিক করবেন আপনারা, বউরে এটা দেওয়া লাগবে, আমার না দিলে আমার হাত বাঁধবে আল্লাহ কিয়ামতের দিন, আর আমি কথা বলতে পারবো না, আপনাদের মতো আপনারা অঙ্ক বসাই দিবেন, অঙ্ক তো দেওয়া লাগবে আমার, আপনি যদি দেন তাহলে বসান, আপনি অসুবিধা নেই, আমার যদি দেওয়া লাগে তাহলে কথা আমার আছে, আমি কয় টাকা দিতে পারবো না পারবো সেটা আমার অ্যাবিলিটি থাকতে হবে কি হবে না? স্ত্রীর মহর পরিপূর্ণ আমি পরিশোধ করছি, হুজুরও পরিশোধ করছে, হাত তুলছে, কিন্তু আপনারা বেশিরভাগ লোক পরিশোধ করেন নেই, করবেন তো ইনশাআল্লাহ। যুবকরা মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না, খুব শ্রদ্ধার সাথে বলবেন বাবারে চাচারে আমার ক্ষমতা আছে 50,000 টাকা দেওয়ার, আমি 50,000 ক্যাশ দিয়ে দিব, কোনো বাকি ঝুঁকি নাই, কোনো ফাঁকি ঝুঁকি নাই, স্ত্রীর মহরনা পরিশোধ করবো। দিয়া আবার 2 দিন পরে যে বসে থাকেন যে দেখো এখন তো দিছি, তোমার হুজুর মাসালা বলছে দিছি, এখন আমার তো সৌদির ভিসা চলে আসছে, 50,000 টাকা হইলেই হয়, কত 50,000 আনবে সবই তো তোমার। মেয়ে বেচারা আপনার ফুসকা নিতে রাজি হইয়া বলবে যে আরে কি বলো কি করবো আমি টাকা নিয়ে, সব নিয়ে যাও তুমি, এই গেলো আর কি ধরা খাইয়া বেচারি। আমার দেশে মেয়েরাও সোজা, খবরদার এই সমস্ত 2 নম্বরই করবেন না, সম্পূর্ণ পাই পাই করে তারে বুঝাই দিবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। অতএব এই মহর হলো স্বামী তার স্ত্রীকে যেটা দেয় এটা দিয়ে দিতে হবে, দেওয়ার পর তিনি কি তার বাপের বাড়িতে নেবেন, আপনাকে দিবেন, দান করবেন, খেয়ে ফেলবেন, এটা তার, এটা নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, কোনো সে করবেন না, স্ত্রীকে অধিকার দিবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, কাবিন হলো সাধারণত কাবিন নামা বলে বিয়ের যে চুক্তি হয় যে কাগজ ওইটারে কাবিন নামা বলে, আর ওইটা হলো মহর হলো ওইটাটা টাকাটা। ছেলে পক্ষ মেয়ের বাপের বাড়িতে গিয়ে যে বরযাত্রী হয়ে শত শত লোক খাওয়া দাওয়া করে, এক্ষেত্রে ইসলাম কোনো সীমারেখা ঠিক করে দিয়েছে কিনা যে এতজনে বেশি যেতে পারবে না? খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন ভাইরা আমার। বিয়ে করতে গিয়ে এই অনাচারটা করেন নাই এমন মায়ের ছেলে এই মজলিসেও খুব কম আছেন। এটার নাম দিছে আমাদের দেশে বরযাত্রী, আমি এটাকে সবসময় বলি বরযাত্রী। কেন বরযাত্রী বলি? বিয়ে উপলক্ষে ছেলে হিসেবে আপনি যাচ্ছেন বিয়ে করতে, আপনার সাথে 2 জন সাক্ষী থাকবে, আপনার অভিভাবক থাকবে, কয়েকজন থাকতে পারে যৌক্তিক, কিন্তু আপনি কি করছেন, বিয়ে উপলক্ষে রীতিমতো চুক্তি করতেছেন যে আমাদের তরফ থেকে 200 লোক যাবে। আপনাদের এলাকায় হয় এগুলা? 300 লোক লাগবে, 500 লোক যাবে, তাদেরকে খাওয়াইতে হবে, কে? মেয়ের বাপ। বিয়ে উপলক্ষে একটা মাত্র খাওন আছে, সে খাবার আয়োজনটা করবে কে? ছেলে। সে খাবারের নাম কি? ওয়ালিমা। এই ওয়ালিমা খাওয়াবে ছেলে,
একটা আস্তমে একটা সংসার থেকে উঠে চলে আসবে, সারা জীবনের জন্য আপনার বাড়িতে থাকবে, এই উপলক্ষে খুশির ছুটি আপনি সবারে খাওয়াবেন, নতুন বউ ঘরে তুলছেন, ওই বেচারারা মেয়েরে বিদায় দিয়ে দিচ্ছে, মেয়েটা চলে যাচ্ছে, মনটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে, এরপরে আবার 200-300 মানুষ বসে বসে খাওয়াবে, কি দুঃখে। এই জন্য এই যাত্রাটাকে আমি বলি এটা বর যাত্রা না, এটা বধ যাত্রা, এটা বর যাত্রী না, এটা কি বধ যাত্রী, এটা জায়েজ নাই। বিশেষ করে এভাবে চুক্তি করে, হ্যাঁ কোনো মেয়ের বাবা নিজে খুশি হয়ে খাওয়াতে চাচ্ছে, এছাড়া তার ভালো লাগবে না, তিনি নিজে থেকে দাওয়াত দিচ্ছেন, ভিন্ন কথা, কিন্তু আমাদের সমাজে কালচার হয়ে গেছে। এজন্য যুবকরা শ্বশুর বাড়ির উপরে চাপায়া খাওয়ার কালচার বন্ধ করতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। অনেক যুবক আছে নিজে তো যায় যায়, বিয়ের পরে 5-6 জন করে বন্ধু নিয়ে যায়, আছে না নাই? এগুলো জায়েজ নাই, খবরদার। আমি একবার ঢাকার হাতিরঝিলের রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমার মনে আছে, দুইটা মেয়ে সম্ভবত গার্মেন্টস সেবা কোথাও তারা কাজ করে, তাদের সাথে যেসব খাবার টাবার ছিল সেগুলো দেখে বোঝা যাচ্ছিল, তো তারা দেখলাম একজন আরেকজনটা আলাপ করতেছে বধযাত্রী বধযাত্রী নিয়ে। আমি পিছনে ছিলাম, চিন্তা করলাম ভাই এই শব্দ তো আমার শব্দ, এই বধযাত্রী তো আমি বলছি, বলে যে হুজুর দেখলাম বধযাত্রী দিছে গোষ্ঠী উদ্ধার করে। আমি চিন্তা করলাম ভাই হ্যাঁ আমার নিয়ে আলাপ করতেছে, আমি আস্তে করে সেটে চলে গেছি, দেখা হয় নাই, কিন্তু তারা এই জুলুমের শিকার, এই জন্য সেখান থেকে বাঁচার চেষ্টা করছে। অতএব বধযাত্রা করবেন